Hey guys, welcome back to BK Teacher YouTube channel. In this video, I am going to teach you English double letter pronunciation and spelling. So let's begin. তো এখানে আমি বেশ কিছু ওয়ার্ড নিয়েছি, এগুলো বাংলাতে লেখা আছে। এখন আমি এগুলোকে ইংলিশে লিখবো এবং দেখবো কোথায় কোন রুলটা কাজ করছে, এর স্পেলিংটা কেন এমন হচ্ছে, প্লাস এর প্রনাউন্সিয়েশনটা কেন এমন হচ্ছে। তো এখানে প্রথম শব্দ দেওয়া আছে ট্রাক। ট্রাক এখানে ট আর বয়সনরা যুক্তবর্ণ, এরপর এফ আছে, তারপর ক। তো এখানে ট আর র হবে যুক্তবর্ণ, ট এর জন্য নেই আমরা টি, আর র এর জন্য নেই আমরা আর। তো টি আর হবে। এরপর কি দেওয়া আছে, অ্যা দেওয়া আছে, মানে জফলা আকার অ্যা উচ্চারণ হয়। এবার অ্যা উচ্চারণের জন্য নেই আমরা এ কে, নেই এ, টি আর এ, ট্রা। এরপর আছে ক। এবার আমি এখানে তোমাদের বলে দিচ্ছি যে তিন নম্বর সাউন্ডে যদি ক আসে তো সেক্ষেত্রে ক সি কে আমরা লিখবো, শুধু কে লিখবো না, সি কে লিখবো, ট্রাক এমনটা লিখবো। তো এখানে তিন নম্বর কেন বলছি, কারণ টি আর আছে যুক্তবর্ণ, তো এটা হবে এক নম্বর। এরপর এ আছে একটা, দু নম্বর, তারপর তিন নম্বরে হবে কয়ের উচ্চারণ, তাহলে সি কে আসলো তিন নম্বরে। এই জন্য বলছি যে তিন নম্বরে যদি কয়ের উচ্চারণ আসে সেক্ষেত্রে কিন্তু সি কে আমরা ব্যবহার করি, সি কেতে ক হবে, ট্রাক। এরকম ফার্দার ওয়ার্ডগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এর পরের ওয়ার্ড ক্রাক, কয়রয় জফলয় আকার ক। তো এখানে কয়রা হচ্ছে যুক্তবর্ণ, এরপর হচ্ছে অ্যা, তারপর ক। কয়রয়ের জন্য নেব আমরা সি আর, সি আর কয়র। এরপর হচ্ছে অ্যা সাউন্ডের জন্য নেব আমরা এ, তারপর থার্ড সাউন্ডে আসে ক। কয়ের উচ্চারণ যদি থার্ড সাউন্ডে আসে তাহলে আমরা নেই সি কে, ক্রাক। তো এখানে এ এর উচ্চারণ অ্যা এমনটা কেন হচ্ছে, কারণ এখানে দুটো কনসোনেন্ট, কনসোনেন্টের মাঝখানে কিন্তু ভাওয়েল এ আছে। তো আমরা জানি কনসোনেন্টের মাঝখানে যদি ভাওয়েল এ থাকে তাহলে তার শর্ট টার্ম সাউন্ড হয়, এবং এ এর শর্ট টার্ম সাউন্ড হলো অ্যা এবং আ। তো এখানে এ এর সাউন্ড অ্যা এমনটা হচ্ছে, এটা সিভিসি রুল অনুসারে। তো যারা সিভিসি রুল জানো না কি এবং ভিসিবি রুল জানো না কি, তো তাদের জন্য ডিসক্রিপশনে একটা ভিডিও থাকবে, তোমরা দেখে নিও। এর পরে ওয়ার্ড যেমন আছে স্টার। স্টার তো এখানে ছয়টা যুক্তবর্ণ, এবার হচ্ছে আকার, তারপর র, স্টার। তো এখানে ছয়টার জন্য নেব আমরা এসটি, এরপর আকারের জন্য নেব এ, তারপর আর, স্টার। তো এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এখানে এই স্টার বানানে এ এর উচ্চারণ আ এমনটা কেন হচ্ছে, আর আগেরগুলোতে এ এর উচ্চারণ অ্যা এমনটা কেন হলো। তো এখানে একটা রুল আমি বলে দিচ্ছি যে এ এর পর যদি আর থাকে তাহলে কিন্তু এ এর উচ্চারণ আ অর্থাৎ আকার এমনটা হবে, ঠিক আছে, আর বাকি ক্ষেত্রে এ এর উচ্চারণ অ্যা এমনটা হয়। তো সেটা হচ্ছে সিভিসি রুল অনুসারে। এবার ভিসিবি রুল অনুসারে তো এ এর উচ্চারণ এ এমনটা হয়, তোমরা যদি সেই স্পেসিফিক ভিডিওটা দেখে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। এরপর আছে গ্রাফট, গয়র যুক্তবর্ণ, তারপর জফলা আকার অ্যা, গ্রা, এরপর ফয়ট, গ্রাফট। এখানে কিন্তু দুটো যুক্তবর্ণ আছে, গয়র একটা যুক্তবর্ণ, এরপর হচ্ছে ফয়ট, এটা একটা যুক্তবর্ণ। তো প্রথমে আমরা গয়রয়ের জন্য নেব জি আর, জি আর তে গয়র, এরপর অ্যা সাউন্ডের জন্য নেব আমরা এ, গ্রা, এরপর ফয়ট অর্থাৎ এফ টি, গ্রাফট, গ্রাফট, ঠিক আছে। তো এখানেও কিন্তু এ সিবিসি রুল অনুসারে কাজ করছে এবং এ এর উচ্চারণ অ্যা এমনটা হচ্ছে, ঠিক আছে। তো তো চলো এবার এর পরের ওয়ার্ডগুলো দেখে নেই। এর পরের ওয়ার্ড স্লাইড। স্লাইড শয়লয় আকার রসই ট, স্লাইড। তো শয়লয়ের জন্য নেব আমরা এস এল, এস এল শয়ল, এরপর আই উচ্চারণ আছে আই, তো এক্ষেত্রে নেব আমরা আই, স্লাই, আই নেব, আই এর উচ্চারণ আই, স্লাই। এরপর টয়ের জন্য নেব জি এইচ টি। তো এখন মাথায় আসতে পারে যে টয়ের জন্য তো শুধু টি হয়, তাহলে এখানে জিএস কেন আসলো, তো এটা হচ্ছে সাইলেন্ট লেটার, জিএস এখানে সাইলেন্ট থাকবে, এটা কিন্তু স্পেসিফিক একটা ওয়ার্ড প্যাটার্ন। তো এই বিষয়ে নির্দিষ্ট আমি একটা ভিডিও তোমাদের আপলোড করে দেবো, এখানে জাস্ট তোমরা বুঝিয়ে নাও যে যুক্তবর্ণগুলো কীভাবে হচ্ছে, ঠিক আছে। তো এখানে জিএস হচ্ছে সাইলেন্ট লেটার, এই বিষয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা যদিও করেছি, বাট এর জন্য আমি স্পেসিফিক একটা ভিডিও নিয়ে আসবো। তো এটা হচ্ছে স্লাইড, ঠিক একই রকম ফ্লাইট, এফ এল আই জি এস টি, ফ্লাইট, কারণ এখানে ফয়লা হচ্ছে যুক্তবর্ণ, তাহলে ফয়লার জন্য নেব আমরা এফ এল, এরপর আই এর জন্য নেব আমরা আই, ফ্লাই, তারপর জি এস টি, ফ্লাইট। স্ট্রং, স্ট্রং, স্ট্রং কী হবে, শয় টয় রফলা, এরপর অনুসার, স্ট্রং। তো এখানে কিন্তু তিনটে বর্ণ আছে, ঠিক আছে, শ, ট আর র। তো এর জন্য আমরা নেব কি এস টি আর, শ, ট, র, এস টি আর, এরপর স্ট্রং, তাহলে ও আসবে, স্ট্র, ও আসলো, এবার অনুসারের জন্য নেব আমরা এন জি, স্ট্রং, স্ট্রং। দেখো এখানে ও আসলো, ও এর উচ্চারণ অয় এমনটা হচ্ছে, যেহেতু ভাওয়েল ছাড়া একটা কোনো ওয়ার্ড হতে পারে না, ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড হবে না, তো এক্ষেত্রে ওর আসলো, ও এর উচ্চারণ অ এমনটা হচ্ছে, স্ট্রং, স্ট্রং। ঠিক একই রকম যেমন স্টপ, স্টপ, এখানে ছয়ট আছে তো এস টি হবে, স্ট, এরপর ও আসলো, তারপর পিই, স্টপ, স্টপ। এখানে এই স্টপ এবং স্ট্রং দুটো ওয়ার্ডেই ও সিভিসি রুল অনুসারে অয়ের মতো উচ্চারিত হচ্ছে,
তো এই বিষয়টি জানতে ডিসক্রিপশনে ভিডিওটি অবশ্যই দেখবে। সো আজকের জন্য এটুকুই শেষ, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে।